আজকে আমরা দেখব ল্যাসো টুল। ল্যাসো টুলের মাধ্যমে আমরা নতুন কিছু কাজ শিখব। ল্যাসো টুলটি সাধারণত কাজ করে ডিরেক্ট সিলেকশন টুলের মতোই, বাট ডিরেক্ট সিলেকশন টুল যেখানে কাজ করতে পারবে না, ল্যাসো টুলের মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে পারবো। আমরা যদি ল্যাসো টুলের কাজগুলো দেখি, একটি বক্স নিচ্ছি, তারপর আরেকটি বক্স নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি সিলেক্ট করি এই চারটি বা এই কর্নারগুলো যদি সিলেক্ট করি, তাহলে আমরা সিলেক্ট করতে পারছি। এখন যদি আমরা চাচ্ছি যে এই কর্নারও সিলেক্ট করব প্লাস এই কর্নারও আমরা সিলেক্ট করব, তখন আমরা সিলেক্ট যদি করতে যাই তাহলে এই কর্নারগুলো ছেড়ে দিচ্ছে আর এই কর্নারগুলো আমরা ধরতে পারছি। আমরা যদি এই কর্নারগুলো ধরতে হয় তাহলে শিফট চেপে আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা সিলেক্ট করতে পারবো। এভাবে আমরা যদি ফ্রি হ্যান্ডে সিলেক্ট করতে চাই তাহলে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। চলুন দেখে আসি, আমি এই কর্নার চাচ্ছি প্লাস এই কর্নার চাচ্ছি আর এই কর্নার চাচ্ছি। আমার যেই ফ্রি হ্যান্ডে যেই কর্নারগুলো আমরা সিলেক্ট করলাম সেই কর্নারগুলো সিলেক্ট হয়ে গেছে। চলুন আমরা এইবার ডিলেট দিই। আমরা ডিলেট করব কিভাবে? আমরা সিলেক্ট করার পর যদি কিবোর্ডের ব্যাক স্পেস যদি আমরা প্রেস করি তাহলে যে কর্নারগুলো সিলেক্ট করেছিলাম সেই কর্নারগুলো ডিলেট হয়ে গেছে। আমরা এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো ল্যাসো টুলের মাধ্যমে। কয়েকটি বক্স নিচ্ছি, এই তিনটি বক্স। এখন যদি আমি চাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নারটি সিলেক্ট করব আর এই কর্নারটি সিলেক্ট করব, তাহলে আমার এই কর্নার সিলেক্ট করতে গিয়ে দেখছি যে আমার আগের কর্নারটি ছেড়ে দিচ্ছে। আমরা যদি এই কর্নার সিলেক্ট করার পর যদি শিফট কি ধরে আমরা যদি এই কর্নারটি সিলেক্ট করি তাহলে সিলেক্ট হচ্ছে। আর যদি আমরা ল্যাসো টুলের মাধ্যমে যদি জাস্ট শুধু আমাদের কর্নারগুলো দেখিয়ে দিলে আমাদের কর্নারগুলো সিলেক্ট হচ্ছে। এভাবে আমরা যদি একের অধিক কর্নার যদি সিলেক্ট করতে চাই তাহলে এভাবে আমরা জাস্ট শুধু দেখিয়ে দিব যে এই কর্নারগুলো আমার প্রয়োজন, সিলেক্ট হলো। এখন যদি আমি কিবোর্ডের ডাউন কি ধরে যদি ক্লিক করি তাহলে আস্তে আস্তে দেখুন এই নিচে যাচ্ছে। আমরা যদি আপ কি ধরে যদি প্রেস করি তাহলে আস্তে আস্তে দেখুন উপরে যাচ্ছে, আর যদি ডাউন কি ধরে যদি প্রেস করি তাহলে আস্তে আস্তে নিচে যাচ্ছে। যদি ডান বাম এভাবে আমরা উপর নিচ করতে পারবো, ডান বামে এভাবে আমরা করতে পারবো ল্যাসো টুল সিলেক্ট করে। তাহলে বুঝতে পারছি যে ডিরেক্ট সিলেকশন টুল যেভাবে কাজ করে ল্যাসো টুলও সেম সেভাবেই কাজ করে, কিন্তু ল্যাসো টুলটি আমরা ফ্রি হ্যান্ডে কাজ করতে পারবো। আমরা যদি একের অধিক আবার ধরছি এই কর্নারগুলো, শুধু আমরা দেখিয়ে দিব যে আমার যে কর্নারগুলো আমার প্রয়োজন সেই কর্নারগুলো আমরা দেখিয়ে দিব, সিলেক্ট হলো। এবার যদি আমি ডান পাশে নিতে চাই আস্তে আস্তে শুধু সেই কর্নারগুলোই আমার ডানে যাচ্ছে। এভাবে আমরা ল্যাসো টুলের কাজগুলো করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম ল্যাসো টুলটি হচ্ছে ফ্রি হ্যান্ডে কাজ করার মতো একটি টুল, যার মাধ্যমে আমরা ফ্রি হ্যান্ডে সিলেক্ট করতে পারবো প্রত্যেকটি কর্নার। আমাদের নেক্সট টুল হচ্ছে পেন টুল। পেন টুলের অনেক মজার মজার জিনিস আছে, যদি দেখতে হয় আমাদের নেক্সট টিউটোরিয়ালে চোখ রাখুন।